नमस्कार बंधुरा, आमी शम्पा। लाभ उइथ लाइफे तुम्हारे सकल के स्वागत। आज के आमी तुम्हारे साथे शेयर करब एक सम्पूर्ण निरामिष रेसिपी। ये रेसिपिटी तैरी करार जोन्नो आमी निये निएछी एक टुकड़ो ओल। एखाने प्राय 500 ग्राम मतो ओल आछे। ओल खोसा छाड़िए छोटो छोटो टुकड़ो करे केटे निएछी। ओल भालोभावे जल दिए धुए भापिए नेब। ओलेर टुकड़ोगुलो भापानोर जोन्नो आमी एर मध्ये दिए दिलाम हाफ चा चामच हलुद गुड़ो और दिए दिलाम हाफ चा चामच नून। दिए दिब देर कप मतो जल। कचु जातीय जिनिस भापानोर पर एकटु कालचे रंग हुए जाए, ताई जाते कालचे ना हय तार जोन्नो एर मध्ये आमी हलुद गुड़ो व्यवहार करेछि। आर एते दिए दिलाम देर चामच लेबुर रस। नून हलुद गुड़ो और लेबूर रस दिए ओलेर टुकड़ोगुलो 10 मिनट मतो भापिए निब। 10 मिनट पर गैस अफ करे जल सह रेखे दिब ठंडा हवार जोन्नो। एदिके ए रान्नाय आमी मटर डालेर बड़ा व्यवहार करब। तार जोन्नो मटर डाल 2 घंटा मतो भिजिए निएछिलाम। मटर डाल भेजानो जल झरिए बेटे निएछि। एरपर ए डाल बाटार मध्ये दिए दिलाम स्वाद अनुयायी नून और हलुद गुड़ो। नून और हलुद गुड़ो दिए मेखे डाल बाटार थेके छोटो छोटो बड़ार आकारे दिए भेजे तुले नेब। और ये रान्नाटा करार जोन्नो आमी एकटा गुड़ो मसलार पेस्ट तैरी करे नेब। तार जोन्नो एखाने निये निएछि 2 चामच जिरे गुड़ो, 2 चामच धने गुड़ो और 2 चामच लाल लंकार गुड़ो। 3 रकम गुड़ो मसला जल दिए गुले एकटा पेस्ट तैरी करे निलाम। অন্যদিকে মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই রান্নায় আমি আলু ব্যবহার করব। আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন হিসেবে দিয়েছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ওলের টুকরোগুলো। ওলের টুকরোগুলো দিয়ে 3-4 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর এতে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোর টুকরো দিয়ে আবারও 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা। নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা ওলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট। মশলা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে 2-3 মিনিট মতো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ভালোভাবে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিব ইসুদুষ্ণ গরম জল। গরম জল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে আলু আর ওলের টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু আর ওলের টুকরো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না, 2-3 মিনিট মতো ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস অফ করে 5 থেকে 7 মিনিট মতো রেখে দিব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করে দিলেই রেডি মটর ডালের বড়া দিয়ে ওলের ডালনা। আমার এই নিরামিষ রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।